আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। সাইবার আইনে বড় ভিকটিম হবেন সাংবাদিকরা। আমলাতন্ত্রের সুনির্দিষ্ট ধারণা না থাকায় তৈরি হয়েছে এমন আইন। পুলিশকে ক্ষমতায় দিয়ে জিয়ে রাখা হয়েছে ভয়ের পরিবেশ। মুখ দেখে আইনের প্রয়োগে লঙ্ঘন হবে সাংবিধানিকভাবে পাওয়া মত প্রকাশের স্বাধীনতা। সাইবার নিরাপত্তা আইন নিয়ে চরম হতাশায় এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন করছে সরকার। আইনে থেকে যাচ্ছে অজামিনযোগ্য চারটি ধারা, এছাড়া আসেনি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন। বিরোধী দলের আপত্তির মুখে বুধবার সংসদে পাশ হয় সাইবার নিরাপত্তা আইন 2023। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বুঝুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা, মানহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতার মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সাইবার আইনে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত না করার কারণে হয়রানির শিকার হবেন সাংবাদিকরা, এমনটা বলছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। সাইবার অপরাধ বলে যেগুলোকে গণ্য করা হতো, এখানেও দেখা যাচ্ছে সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এটি আমার কাছে মনে হয় আমাদের জন্য একটা ভয়ের জায়গা, বিশেষ করে আমলাতন্ত্রের মধ্যে কোনটা সাইবার কন্টেন্ট, কোনটা সাইবার অপরাধ আর কোনটা সাইবার প্রোটেকশন, এই সম্পর্কে কোনো ধারণা নাই। সারা পৃথিবীতে এইভাবে কোনো আইন হয় না যে আইনের নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপতে থাকে। মত প্রকাশের সাথে এই আইনের অনেকগুলো ধারাই সাংঘর্ষিক। যারা নিগ্রহ করতে চায় মানুষকে, সাংবাদিকদেরকে, সংখ্যালঘু সম্প্রদায়কে, তাদের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে। সাইবার আইনে গণমাধ্যম কর্মীদের উদ্বেগ আছে, স্বস্তি শুধু জামিনের নিশ্চয়তায়। তবে মুখ দেখে আইনের প্রয়োগে লঙ্ঘন হবে সাংবিধানিক মত প্রকাশের স্বাধীনতা, এমনটা মনে করেন সিনিয়র সাংবাদিকরা। উদ্বেগ তো থেকেই যাচ্ছে, হয়তো তার মাত্রাটা কমেছে, কারণ আগে যে কারো বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিলেই তাকে জেলে যেতে হতো, এখন হয়তো সে বাইরে থেকে আইনি লড়াইটা করতে পারবে। এটা হচ্ছে স্বস্তির বিষয়। কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা যে দৃষ্টান্তগুলো দেখি, যে মুখ দেখে আইন বাছাই করা প্রয়োগ, সেটি ভয় আরও বাড়িয়ে দেয়। সাব ইন্সপেক্টর জায়গায় ইন্সপেক্টর এটি মানে করতে পারবেন, গ্রেপ্তারি করতে পারবেন, তল্লাশি করতে পারবেন পরোয়ানা ছাড়া, এই জায়গাটা যুক্ত করেছে। এটির একটা অপব্যবহার হওয়ার একটা বড় সুযোগ কিন্তু এখন রয়ে গেল। আমরা মনে করি যে এই অপব্যবহারটি বন্ধ করার ব্যাপারে এখন উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করে এমন আইন টেকসই হয় না বলেও মন্তব্য করেন সিনিয়র সাংবাদিকরা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। স্কুলের জায়গা দখল করে বস্তি কোথাও আবার বসেছে মাছের বাজার। রাজধানীর 342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থার চিত্র কম বেশি একই রকম। প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বেসরকারি বিদ্যালয় পর্যন্ত চালাচ্ছে প্রভাবশালীরা। অনুমতি ছাড়াই নির্মাণ করছে সুউচ্চ ভবন। আবুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। রাজধানীর অরের বনগ্রাম রোড শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় 209 নম্বর সিরিয়াল অনুযায়ী এই স্থানটিতে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান থাকার কথা, কিন্তু সেখানে রীতিমতো মাছের বাজার বসেছে। আছে মুরগির দোকানও, নেই কেবল শিক্ষা প্রতিষ্ঠানের কোনো চিহ্ন। মানে স্কুলের জায়গা না এটা? হ্যাঁ, স্কুলের জায়গা আছে। এই স্কুল তো ভাঙ্গা ভালাইছে, এই স্কুল ভাঙ্গা, এখন এটা কি করবো এটা আমরাও জানি না, খালি উপরওয়ালা জানে। অনেক খোঁজাখুঁজির পর পুরান ঢাকার যোগীনগরে মেলে বিদ্যালয়টির সন্ধান, যেখানে অন্য একটি স্কুলের চারতলায় চলছে বিদ্যালয়টির কার্যক্রম। একসময় হাজার শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, যেখানে ক্লাসরুম সেখানেই শিক্ষকদের বসার জায়গা। অর্পিত মামলা, ওরা মানে স্কুল তো হচ্ছে আমার যতটুকু অংশ, ওরা পুরাটার উপরে মামলা করছে। তিরি বসে নৌকা চালায়, তিরি বসে নৌকা চালায়, বইখানি। আর মিরপুরের খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় তো রীতিমতো বস্তি বানিয়ে রাখা হয়েছে। আমাদের সর্বপ্রথম স্কুল ছিল ওই দিক দিয়ে, মুলির বেড়া দিয়ে। যখন দেখলাম যে পানি হয়, বাচ্চারা বসতে পারে না, আমরা বসতে পারি না, ইট ডুবে যায়, তখন আমরা ওখান থেকে ভেঙে এই দিক দিয়ে পশ্চিম দিক করলাম। তখন এই বস্তির লোকেরা আস্তে আস্তে ঘর বাড়ি উঠে দখল করে নিয়েছে। মিরপুর 6 নম্বরের আরেকটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলটির মাঠের জায়গায় প্রভাবশালীরা গড়ে তুলেছে ছয়তলা ভবন। এটা নিয়ে আমরা আসলে থানায় জিটিও করা হয়েছে, ইও করা হয়েছে, অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে।
এদিকে শিক্ষা অধিদপ্তরের তালিকায় 315 নম্বরে থাকা FKM সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের তিনতলায় ব্যবহার করছে বংশাল বালিকা উচ্চ বিদ্যালয়। অনেকবার ওদেরকে বলা হচ্ছে আপনারা আমাদেরকে দোতলাটা দেন, আপনাদের স্বার্থে আমরা তিনতলা চারতলা আপনাদের দিচ্ছি, কিন্তু ওরা দোতলা কিন্তু কোনো ক্লাসই নেয় না। প্রাথমিক শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয় থাকার পরও কেন এমন বেহাল দশা? প্রকল্পের আওতায় আমরা নিচতলাটা ফাঁকা রাখতেছি। আপনি আজকে এখানে হয়তো এসে বলতেছেন, আপনি দুই বছর পরে এসে দেখবেন যে আমার 356টা স্কুল না হোক, অ্যাটলিস্ট 200-250টা স্কুল খুবই বা ওয়ার্ল্ডের বেস্ট নাম করা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার পাবে। তবে শুধু অবকাঠামো নয়, শিক্ষার মান উন্নয়নেও সরকারের কাজ করা উচিত বলে মনে করেন অভিভাবকরা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। আজ থেকে বাজারে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে ডিম, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেল। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম 12 টাকা, পেঁয়াজ কেজি প্রতি 60-65 টাকা, আলু 35 টাকা এবং সয়াবিন তেল লিটার প্রতি 5 টাকা কমে বিক্রি হবে 169 টাকায়। ব্যবসায়ীদের কারসাজি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এরই মধ্যে বাড়তে শুরু করেছে আদার দাম। খুচরা বাজারে কেজি প্রতি আদার দাম ওঠানামা করছে 350-400 টাকার মধ্যে। স্বস্তি নেই গরুর মাংস, মুরগি ও মাছের বাজারেও। এছাড়া দিন দিন নাগালের বাইরে যাচ্ছে সবজির দাম। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, যে পাঁচটি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার, সেই বেঁধে দেওয়া নতুন দামে পণ্য বাজারে বিক্রি হচ্ছে কিনা এবং অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাবিলা। আপনি যেমনটি বলছিলেন যে চারটি পণ্যের দাম সরকার বেঁধে দিয়েছে, কিন্তু সকালে এসে আমি বাজারের চিত্র দেখলাম সম্পূর্ণ ভিন্ন। যদিও সংবাদকর্মী পরিচয় পাওয়ার পরে ডিমের দাম অনেকটা কমে গেছে, কিন্তু যখনই জিজ্ঞেস করলাম যে ডিম হালি কত করে, ডজন কত করে, 150 টাকা করে, এবং সংবাদকর্মী পরিচয় দেখার পরে ডিমের দাম কমে গেছে আরও 10 টাকা। তো এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক, কারণ ঠিক আজকে ছুটির দিন শুক্রবার সকালবেলা এবং বেশিরভাগ চাকরিজীবীরা কিন্তু আজকের দিনে আসলে দিনটিকেই বেছে নেন সাপ্তাহিক বাজারঘাট করার জন্য। কিন্তু ঠিক এইভাবে যদি প্রতিটা পণ্যে, শুধু যে ডিম তা না, আমি আরেকটু ওই পাশে গেলাম যেখানে আলু কেনা বেচা হয়, আলুর বাজারে গিয়ে দেখলাম আলু এখনও সেই পুরনো 50-45 টাকা এরকম, ঠিক এইটা এই ধরনের দামে বিক্রি হচ্ছে। এবং আমি ঠিক জানতে চাইলাম যে কেন তারা সরকার নির্ধারিত দামে, যেহেতু আজকে থেকে বিক্রি হওয়ার কথা, কেন তারা বিক্রি করছেন না। তো তারা বললেন যে তাদের বেশি দামে কেনা, এই কারণে তারা বেশি দামেই বিক্রি করছেন। শুধু যে আলু তাও না, পেঁয়াজের দৃশ্য একই, পেঁয়াজের দামও কিন্তু সেই 80-75 টাকার মধ্যেই রয়ে গেছে। এবং সেই একই অজুহাতে তারা দেখাচ্ছেন যে পূর্বে বেশি দামে ক্রয় করা থাকার কারণেই তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। যদিও আপনি জানেন যে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই চারটা পণ্যের উপরে পণ্যের দাম কমানোর কথা বলা হয়েছে, এবং সেখানে প্রতিটি ডিম, ফার্মের ডিম 12 টাকা করে কিন্তু বিক্রি করার কথা রয়েছে, কিন্তু এখানে তেমন কোনো বালাই মানা হচ্ছে না। এবং আলু খুচরা পর্যায়ে 35 টাকা বিক্রি করার কথা থাকলেও, যেমনটি বললাম যে 45-55 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে বাণিজ্যমন্ত্রী যেটি বলেছেন আমি একটু জানিয়ে রাখি যে দেশে কিন্তু বর্তমানে আলুর কোনো সংকট নেই, এবং আলু সংকট না থাকার পরও এইভাবে যে দাম বাড়ানো, এবং আমরা জানতে পেরেছি যে আজ থেকে ভোক্তা অধিকার থেকে বাজার মনিটরিংয়ের জন্য আসার কথা। ক্রেতারা বলছেন আসলে ঠিক কখন কতক্ষণ নাগাদ ভোক্তা অধিকারের কর্মকর্তারা আসবেন এবং বাজার মনিটরিং করবেন, তারা এখন সেই অপেক্ষায় আছেন। এবং যদি ভোক্তা অধিকার তাদের, আপনার আইন যেটা বলছে যে ভোক্তা অধিকার যদি তাদেরকে কোনো, তাদের কোনো দামের কারসাজির বিষয়টি তাদের হাতে ধরা পড়ে, তাহলে কিন্তু তাদের আপনার স্পট জেল বা জরিমানা করারও একটা কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন শাকিলা করিম। সারা দেশে বর্তমানে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন 9,913 জন। এর মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে 2,307 জন আর বেসরকারি হাসপাতালে এই সংখ্যা 1,759 জন। মোট মৃতের সংখ্যা 778 জন। তবে সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরের কাঙ্ক্ষিত সেবা ও স্যালাইন মিললেও বেসরকারি হাসপাতালে স্যালাইন সংকট ব্যাপকভাবে দেখা দিয়েছে। বিভিন্ন এলাকা ঘুরেও ডেঙ্গু রোগীর জন্য ব্যবহৃত নর্মাল স্যালাইন মিলছে না। এমন অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা।
রাজধানীর শাহবাগে ওষুধপাড়া থেকে ডেঙ্গু রোগীর জন্য ব্যবহৃত নর্মাল স্যালাইন সরবরাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, ফার্মেসিগুলোতে কি স্যালাইন মিলছে এবং কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। নাবিলা, ফার্মেসিগুলোতে হাতে কোনো দু একটি দোকানে খুবই স্বল্প পরিমাণে স্যালাইন মিলছে, অধিকাংশ দোকানেই স্যালাইন নেই। এখানে একজন ক্রেতা রয়েছেন, শুধু যে ডেঙ্গু রোগীর স্যালাইন পাওয়া যাচ্ছে না তাই না, অন্য বিভিন্ন অসুখের স্যালাইনও পাওয়া যাচ্ছে না। আপনি আসলে কী অসুখের স্যালাইন খুঁজছিলেন এবং কয়টা দোকান ঘুরেছেন, স্যালাইন পাচ্ছেন না কেন, দোকানদাররা কী বলছেন? 30-35টা দোকান আমাদের হয়ে গেছে খোঁজা, এখানে আসলে এখানেও নাই। কোম্পানি নাকি সাপ্লাই দিচ্ছে না, তারা বলছে কোম্পানি সাপ্লাই আমরা কোথা থেকে দেবো, কোম্পানি দিচ্ছে না, এই জন্য আমরাও পাচ্ছি না, আমরা ঘুরতে আসছি। কয়টা স্যালাইন দরকার? আমাদের 4টা স্যালাইনের দরকার। যেটা পেয়েছেন এটা গায়ের দাম কত নিয়েছে? গায়ের দাম ছিল 72 টাকা, নিচে 80 টাকা। 80 টাকা নিয়েছে। আমরা একটু দোকানদারের সাথে কথা বলতে চাই, যিনি ফার্মেসিতে আছে তার সাথে কথা বলতে চাই, একটু সময় দিবেন, একটু সময় দিবেন, জাস্ট একটু জানতে চাইবো যে স্যালাইন সংকটটা কেন, আমরা লাইভে আছি তো, স্যালাইন সংকট কেন আসলে পাওয়া যাচ্ছে না? কেন স্যালাইনটা কোম্পানি দিচ্ছে না? কাস্টমার প্রচুর কাস্টমার আছে কিন্তু কোনো কোম্পানি স্যালাইন দিচ্ছে না, বেক্সিমকেও দিচ্ছে না। অনেকদিন পরে কালকে 4টা স্যালাইন দিছে হচ্ছে এই আপনার ওরিয়ন কোম্পানি, তো 15 দিন এক মাস পরে ধরে যদি 3টা 4টা দেয় তাইলে তো আর হয় না। প্রতিদিন কাস্টমার আসে 500, 3টা স্যালাইন দেওয়া 4টা স্যালাইন দিয়ে তো আর চলা যায় না। কোম্পানিগুলো কী বলছে যে আসলে এই সংকটটা কেন দেওয়া যাচ্ছে না? কোম্পানি শুধু বলে সাপ্লাই নেই, কেন বলতে আছে এটা তা যায় না। ডেঙ্গুর কারণে চাহিদা বেড়ে গেছে, ডেঙ্গুর জন্য হয়তো বা ওই যে DNS-টা NS-টা এই 2টা স্যালাইনের সংকট হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন ব্যবসায়ী বলছিলেন যে এখানে এই মার্কেটে প্রায় পুরোটাই স্যালাইন নাই বললেই চলে, অনেকেই ঘুরছেন, সকাল থেকে বেশ কয়েকজন রোগীর স্বজনের সাথেও আমরা কথা বলেছি, স্যালাইন পাওয়া যাচ্ছে না। তো তারা দাবি জানিয়েছেন এই মার্কেটগুলোতে স্যালাইন যাতে স্বাভাবিক হয় এবং রোগীরা যাতে ভোগান্তি মুক্তভাবে স্যালাইন কিনতে পারে এবং এই সংকটের কারণে যেন দাম না বেড়ে যায়, সেই আহ্বান তারা সরকারের কাছে জানিয়েছেন। বিশেষ করে স্যালাইন দাম হয়তো কোনোটির গায়ে 87 টাকা লেখা আছে, 90 টাকা লেখা আছে, সেগুলো অনেক জায়গায় বেশি দামে কেনারও আমরা অভিযোগ পাচ্ছি, কিন্তু তারপরেও সরবরাহ না থাকায় একেবারেই ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে রোগী এবং রোগীর স্বজনরা। এই কারণেই তারা সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আহ্বান জানাচ্ছেন, যাতে এই ডেঙ্গুকে কেন্দ্র করে কোনো চক্র গড়ে না ওঠে এবং স্যালাইন বাজারে স্বাভাবিক করা হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। তো নাবিলা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে স্যালাইন সংকটের সর্বশেষ খবর, পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন এআর বাদল। মোহাম্মদপুরে কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত হয়েছেন বাজারে ব্যবসা ও দোকান চালানো 100 মানুষ। 5 ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানগুলোর কোনো মালামাল উদ্ধার করে আনার মতো অবশিষ্ট কিছুই ছিল না। আগুনে 400-এর অধিক দোকান পুড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন মার্কেট ও কাঁচা বাজারে বৈধ অবৈধ মিলিয়ে 700-800 দোকান ছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য মতে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা 217টি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সময়ে ক্ষতিপূরণের দাবি জানান। ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, আসলে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের একটি তালিকা করা হচ্ছে। এই মার্কেটটির সামনে একটি বুথ বসানো হয়েছে যেখানে তারা যেসব দোকানিরা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করছে। আমরা মূলত একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই মার্কেটটি যে পুড়ে গিয়েছে সেখানে কিন্তু আসলে কোনো কিছুই আর তাদের বেঁচে নেই। তারপরেও এখানকার যারা দোকানিরা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা সেই পোড়া জায়গা থেকে কিছুটা বের করার চেষ্টা করছেন, যদি সেখানে কিছু থেকে থাকে এই ধরনের কিছু তারা খোঁজার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন যদি কিছু তারা পান। এছাড়াও তাদের দোকানের যে বিভিন্ন ধরনের লোহার যে জিনিসপত্র রয়েছে সেটি মূলত তারা এখন বের করছেন এবং সেইখানটি তারা সংগ্রহ করে বিক্রি করবেন এমনটি অনেকে বলছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ক্ষতি আসলে অপূরণীয়, কারণ শুধুমাত্র ব্যবসায়ী না, এখানে প্রতিটা দোকানের সঙ্গে কিন্তু
কর্মচারী রয়েছে, একটি দোকানে যদি আমরা একজন দুইজন করেও কর্মচারী ধরি তাহলে সেখানে 400 দোকানে প্রায় 800 জন কর্মচারী রয়েছেন। সেই কর্মচারীদের পরিবার রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত দোকানি রয়েছেন তাদের পরিবার রয়েছে। আসলে এত বড় ক্ষতির পরে তারা কিভাবে কাটিয়ে উঠবেন তারা সেটিই আসলে বুঝতে পারছেন না। এবং বেশিরভাগ লোকই বলছেন যে তারা এখানে লোন করে এই দোকানটি তারা চালাচ্ছেন, এই লোনের যে টাকাটি রয়েছে সেটি তাদের শোধ করতে হবে। আমরা একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে তাদের কি অবস্থা সেই বিষয়ে আমরা একটু জানতে চাই। আপনার কিসের দোকান ছিল, কত টাকার মতো ক্ষতি হয়েছে? আমার এই পর্যন্ত মনে করেন যে 1.5 কোটি টাকা শেষে আমি দোকান বন্ধ করিয়া গেছি বাসায়। যাওয়ার পরে রাত্রে শুনি যে 3টা সাড়ে 3টার দিকে আগুন আগুন, আইসি তোলে ঢুকতে পারি না, কিছু বাড়ি করতে পারি না, মানুষের থেকে ধার দেনা করিয়া মাল টাল উড়াইছি, ব্যবসা করতে আসি, এখন 10 টাকার মালও আমি বাড়ি করতে পারি না। এটা মানুষে দেখো বুঝুক যে এরকম প্রত্যেকটা মার্কেটে যাইতে 3টা বাজে সাড়ে 3টা বাজে আগুন লাগে, আচ্ছা কতটা কদিন পরপর এরম যে হইতে আছে এটা তো পৃথিবীর কোথায় নাই, এই নজরবিন কোথায় নাই, রাত্রে কেন হয় এটি, রাত্রে 3টা সাড়ে 3টা এই যে আগুন লাগে। কিসের দোকান ছিল? আমার তা ছিল কাজু বাদাম, কাঠ বাদাম, সিয়াসিড, তারপরে বিভিন্ন আইটেম। আমার এই যে দোকানটা এখানে একটু উঠানা, এই যে দোকানটা আমার এখানে আমি ঢুকতে পারি না দোকানে, এখন পর্যন্ত যাইতে পারি না, আগুন জ্বলতে আছে। আমি ব্যাংকের আসলে এই যে আহাজারিটা দেখছেন, আসলে আসলে প্রতিটি দোকানেরই কিন্তু এমন আহাজারি রয়েছে। তারা বেশিরভাগ মানুষই তারা এখানে লোন করে দোকান করেছেন, এই আগুনে তাদের সব কিছু শেষ হয়ে গেছে। আহাজারি কিন্তু পুরো মার্কেট জুড়ে আমরা দেখেছি, দোকানিরা আহাজারি করছেন যে আসলে কীভাবে এই ক্ষতি তারা কাটিয়ে উঠবেন সেই প্রশ্নই কিন্তু তারা রাখছেন। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে সর্বশেষ। নাবিলা ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, শুক্রবার বিকেল 3টায় মাঠে গড়াবে খেলা। আগে এই ফাইনাল নিশ্চিত করে ফেলায় ব্যাকআপ খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার সুযোগ ভারতের সামনে। পারিবারিক কারণে মুশফিকুর রহিমকে এই ম্যাচে পাচ্ছেন না টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন বিশ্বকাপের আগে স্কোয়াডে থাকা বাকিদের সামনে সুযোগ নিজেদের প্রমাণ করার। কুশল ইয়াসির জানাচ্ছেন বিস্তারিত। সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ভারত, দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও বিশ্ব আসরের আয়োজকদের বিপক্ষে এই ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানদের জন্য। চোটের কারণে নেই বর্তমান দলের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত, অন্যদিকে পারিবারিক কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন দেশে। শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেটি এখন বড় প্রশ্ন। তাওহিদ হৃদয়, লিটন দাসদের সঙ্গে খেলার সুযোগ এনামুল হক বিজয়, শেখ মেহেদীদের সামনে। বিশ্বকাপের ঠিক আগে দলের জন্য কোন বার্তা দিতে চান অধিনায়ক সাকিব? আমি শিওর সবাই যার যার জায়গা থেকে কাজ করবে, ইন্ডিভিজুয়ালি যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে টিম হিসাবে, তখন আমাদের ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। ওই সব ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো কালেকটিভলি যদি আমরা যোগ করতে পারি আমরা হয়তো তখন ভালো করতে পারবো। এবং সবাই চেষ্টা করবে, আমি জানি কেউ তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যেটাতে করে সে ওয়ার্ল্ড কাপে খারাপ মানে ভালো করতে না পারে। এদিকে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। দলের রিজার্ভ প্লেয়ারদের ঝালিয়ে নিয়ে দেখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। কোন গেল বল হাতে ছন্দে ফিরেছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, এতে খুশি ভারতের বোলিং কোচ। স্পিন অথবা পেস, কাকে কোন জায়গায় কাজে লাগাতে হবে সিদ্ধান্ত সম্পূর্ণ অধিনায়কের, তবে ভালো বোলিং করছেন হার্দিক, এতে আমি খুশি। এখন পর্যন্ত ওয়ানডেতে 39 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত, 31 বার জিতেছে ভারতীয়রা। বাংলাদেশের পক্ষে ফল এসেছে 7 বার, বাতিল হয়েছে 1টি ম্যাচ। কুশল ইয়াসির, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।